নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা সিদ্ধান্ত দেখাবো যেটাকে আপনারা কনক্লুশনও বলতে পারেন। অনেকে কমেন্ট করে যে আমি ভিবিট দিয়ে কেন সব কাটিং করি না, বা ভিবিট দিয়ে কাটলে সময় বাঁচে, থ্রিডি কাটলে সময় নষ্ট হয়। অ্যাকচুয়ালি এই ধারণাটা আমি আজকে ক্লিয়ার করে দিই। ধরুন আমি একটা প্যানেল কাটব, এই প্যানেলটার দূরত্ব ধরুন 1 ইঞ্চি। তো এক্ষেত্রে আমরা যে ধরনের ভিবিট সাধারণত ইউজ করি, ম্যাক্সিমাম 32 mm পর্যন্ত ভিবিট পাওয়া যায়। তো এইটা ইউনিটটাকে আমি মিলিমিটার সিলেক্ট করে নিলাম, এবার উইথ রাখলাম 32, আর এগুলো ডিপ সাধারণত 6 mm পর্যন্ত করা যায়, 6 mm। যদি কেউ স্পেশাল অর্ডার দিয়ে হাইটটা 12 mm রাখে তো 12 mm হবে, কিন্তু সাধারণত 12 mm পাওয়া যায় না। এবার একটা জিনিস বলে দিই, এইটার সেন্টার পয়েন্ট থাকছে এই রকম জায়গায়। এবার ভিবিটগুলো কীরকম হয়, বিভিন্ন ডিগ্রিতে ভিবিটগুলো বানানো থাকে, সাধারণত এই রকমের হয়। তো এইটা মনে করুন আমার ভিবিট 32 mm, এটাকে কম্বাইন করে দিলাম। তো এটা এই লাইন ধরে চলে থ্রিডি শেপ বানাতে পারে, এই রকম একটা থ্রিডি শেপ। তো যদি আমার এই কার্বিং এর উইথটা 25.4 mm রাখি, তো তার মধ্যে দেখুন এইটুকু পর্যন্ত আমি কাটতে পারবো, এবং ডেপথ হচ্ছে 8। তার মানে 8 তো পুরো দিতে পারবো না, কারণ আমরা যে সারফেসটা নিই কাঠের সেটা কখনোই কেউ বলতে পারবে না যে সব দিকে সমান থাকে, 2-3 mm হেরফের থাকে। তার মানে আমি 8 mm যদি এখানে জায়গা থাকে, আমি 6 mm বেশি ইউজ করতে পারবো না, কারণ 2-3 mm কাঠের ওই মেটেরিয়ালের সারফেস আপডাউনের জন্যে 2-3 mm খেয়ে যায়। তো কাঠের আপডাউন হওয়ার জন্যে কিছু কিছু জায়গায় এই 2-3 mm-এর হেরফের হয়, সেই কারণে আপনি পুরোপুরি 8 mm কিন্তু নামাতে পারবেন না। আপনাদেরকে 4 mm থেকে 6 mm পর্যন্ত স্টেপ ডাউন দিতে হবে, এবং ম্যাক্সিমাম দেখুন আপনি 25 mm-এর মধ্যে মাত্র 16 mm কার্বিং করতে পাচ্ছেন। তাহলে যদি আমি পুরো 25 mm করতে চাই, বিটটা কত বড় হতে হবে চিন্তা করুন। বিটটা হতে হবে 50 mm-এর মতো। এবারে মার্কেটে 50 mm-এর বড় বিট পাওয়া যায় না, তাহলে অর্ডার দিয়ে বানাতে হবে। তো কিছু কিছু লোক এগুলো বুঝতে চায় না যে আসলে বাস্তবটা আর কল্পনার জগৎটার মধ্যে জমিন আসমানের ফারাক থাকে। তো এই ধরনের যদি কোনো কার্বিং আমরা করতে চাই, সেটা কিন্তু থ্রিডি দিয়ে বানালে আমাদের মধ্যে কোনো লিমিটেশন থাকবে না, মানে সীমাবদ্ধতা থাকবে না। 2D কাটিং এর কিন্তু এই ধরনের সীমাবদ্ধতা থাকে। তো আমি এই ব্যাপারটা দেখিয়ে দিই। এখানে ধরুন 24x24 ইঞ্চি আছে, এটা মিলিমিটারে নিলাম। তো এখানে আমি 1 ইঞ্চি এরিয়ার মধ্যে কার্বিং করবো, 1 ইঞ্চি মানে 25.4 mm। তো এখানে যদি আমার এইটা পুরোপুরি ওই রকম কার্বিং করতে লাগে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই রকম একটা হাইট ধরুন 6 mm চাই, তাহলে এখানে 6 mm লিখব, ক্রিয়েট ক্লোজ। এবার এই জায়গাটায় আর প্রেস করব, এখানে অ্যারো দিয়ে সরিয়ে নিলাম, এখানটায় এস প্রেস করে ডি প্রেস করব। এবার এটা একটুখানি এরকম তুলে দিলাম, তাহলে এইটা হলো আমার ক্রস সেকশন।
প্রথম এই লাইনটা সিলেক্ট, শিফট প্রেস করে দ্বিতীয় এই লাইনটা সিলেক্ট। এবারে আমরা টুলের সুইপে যাব, এ বি একদিকে থাকবে এখানে ক্লিক করে। এবার এই ক্রস সেকশনটা এখানে অ্যাড করে দেব, দেওয়ার পর আমার হাইটটা কত থাকবে 6 mm। এরপরে আমরা এটা ক্যালকুলেট করে নেব, নেয়ার পর উইন্ডোজ টাইল ভার্টিক্যাল, এবার থ্রি ডি ভিউটা দেখে নিন, দেখতে পেয়েছেন? এবং ক্রস সেকশনটা দেখুন যেমনটা আমরা বানিয়েছি, থ্রিডিটা কিন্তু সেই রকম লুক পেয়ে যাবে। তো এখানে আমরা কি করব, এই থ্রিডিটা যদি আমি কাটতে চাই, ধরুন এতটা এরিয়ার মধ্যে আমি কাটব, এখানে একটা বেস অ্যাড করতে হবে। সেভ এডিটরে গিয়ে 0.1 mm বেস এখানে মার্ঝাই করে দেব। দেওয়ার পর থ্রিডি কাটিং এর সময় কিন্তু দেখুন এই যে লাইন আছে, লাইনের বাইরের অংশে দেখুন এইরকম ডাউন হয়ে গেছে। তো আমি যদি এইটুকু এরিয়া সিলেকশন করে কাটিং করি, দেখবেন বিটটা ধারের দিকে গিয়ে ওপরে উঠবে, আবার নামবে, বারবার ওঠানামা করবে। সেই জন্যে এই লাইনটা সিলেক্ট করে এখানে আমি 0.5 mm অফসেট দিয়ে দেবো ইনসাইডে। এই অফসেটটা দেওয়ার পর এই অফসেটটাকে সিলেক্ট করে যদি আমি কাটিং করি, তাহলে কিন্তু বিট আর ওঠানামা করবে না, কারণ দেখুন থ্রিডির মধ্যেই আছে জিনিসটা। তো এইটাকে সিলেকশন করে টুলপাতে চলে যাব, সিলেক্টেড ভেক্টর নেব, নিয়ে এখানে সেভ জেট 30 mm থাকবে, 6 mm বল নোজ নেব এখান থেকে। এবার 0.5 করে সিলেক্ট, সেট আপ ধরুন আমার 50 mm মেটেরিয়াল, তো এই এই দুটো টপ অফসেট থাকবে, মেটেরিয়াল জেড 0 ওপর থেকে নেব, ওকে। এরপর নাও অপশানে ক্লিক করে দেব, তাহলে দেখুন ওইটুকুর মধ্যে টুলপাত তৈরি হলো। তো 6 mm বল নোজ দিয়ে আমি পারফেক্ট জেড রকম রেজাল্ট চাই সেই রকম আমি বানাতে পারছি। ভিবিট ইউজ করলে কিন্তু আমি যেটা চাইবো সেটা হবে না, সেখানে লিমিটেশন থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। অনেকে ভাবে যে আমি ভিবিট দিয়ে করলে আমার সময় বেঁচে যাবে, আমি মানছি ভিবিট দিয়ে কাটলে সময় বাঁচবে, কিন্তু যে জিনিসটার রেজাল্ট আমি চাই সেই সাইজের ভিবিট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নয়। এই জিনিসগুলো ভাবতে হবে এবং ভেবে নিয়ে কাজ করতে হবে। এখানে দেখুন এই জায়গাটা এরকম থ্রিডি তৈরি হয়ে গেছে, এই থ্রিডি তৈরি হয়ে কাটিংটা হয়ে গেল। তাহলে সময় বেশি লাগা কম লাগাটা কিন্তু বড় ব্যাপার না, আমাদের এখানে যে রেজাল্ট চাইছি, যে আউটপুট চাইছি, যে ফলাফল চাইছি সেইটা সঠিক পাচ্ছি কি না সেইটা দেখে কিন্তু কাজ করতে হবে। এখন আমার ক্লায়েন্ট যদি একটা বড় মাপ নিয়ে আসে যে আমার 4 ইঞ্চি জায়গার মধ্যে ভি কার্ভিং টাইপের করতে হবে, সেটা কখনোই সম্ভব না। দু নম্বর ব্যাপার বলে দিই, যদি কখনো এই রকমের ভি কার্ভিং করতে হয় যে এই রকম থাকলো, তারপরে এই রকম এসে এই রকম উঠে গেল, ইয়ে এই 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 ধরনের কোনো যদি কাটিং করতে হয় থ্রিডিতে, ভি বিট দিয়ে কি এটা সম্ভব? কারণ একদিকটা বেশি একদিকটা কম। তো এই ধরনের কোনো কাটিং করতে গেলে কিন্তু আমায় থ্রিডি বানাতে হবে এবং সময় ব্যয় করেই কাজটা করতে হবে। তো কোনো জিনিস কাজ করার আগে আমাদের কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে, এই না যে দুম দাঁড়াক্কা আমরা ভিবিট চালিয়ে দিলাম আর কম টাইমের মধ্যে কাজ হয়ে গেল, তা কিন্তু না। ভিবিটেও কাজ হয়, খুব ভালো কাজ হয়, কিন্তু সেটার মধ্যে একটা লিমিটেশন থাকে। আর থ্রিডি কাটিং করলে কিন্তু ওই লিমিটেশনটা থাকবে না, একটা বিট দিয়ে আমার কাজ হয়ে যাবে। এবং ভিবিট দেখুন ভিবিট দুদিকে সমান কাটে, তো এই যে আপ ডাউন ব্যাপারটা এই জিনিসটা কিন্তু হবে না। যদি শুধু একটা দুটো লাইন হতো আলাদা ব্যাপার, গোটা জায়গাটা চলবে, তো সেখানে কিন্তু ভিবিট দিয়ে হবে না, পুরোপুরি থ্রিডি দিয়েই করতে হবে। তো আপনারা যখন কাজ করবেন এই জিনিসগুলো বুঝে শুনে কাজ করবেন, এই না যে সব জায়গায় ভিবিট এইরকম চালিয়ে দেবো আর এইরকম প্যানেল তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।